আমি সৌদি আরব প্রবাসে একটা মেয়েকে বিয়ে করি, তো শরীয়ত মোতাবেক মক্কাতে। এই মেয়েটার বাড়ি নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা, গ্রামের নাম চর ভবনাথপুর। তো এই মেয়েটা এখন বাংলাদেশে আছে। এই মেয়েটার লগে আমার প্রথমে মক্কাতে 5 লাখ টাকা কাবিন হয়, তারপরে আমি দেশে যাই, দেশে গেলে আমাকে পাসপোর্ট আসপোর্ট আটকাইয়া আমাকে 12 লাখ টাকা কাবিন করে। এখন সে আমাকে সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সেই নষ্টা দুশ্চরিত্রহীন মহিলা যার কথা শুনতে সেই প্রবাসী ভাই বলতেছিল। একটু মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। দর্শক শ্রোতা, এই মহিলাটি এত বড় খাট খেলোয়ার, সে সোনারগাঁও চৌরাস্তার মধ্যে দেহা ব্যবসা করে, সবাইকে বলে ভাই যাবেন, ফ্ল্যাট কিন্তু খালি আছে। দর্শক শ্রোতা বুঝতে পারছেন, দর্শক শ্রোতা এত বড় খাট খেলো, সামনে দা পিছন দা সব দিক দিয়ে লাগাতে যাই, আপনারা যেভাবে যাবেন সেইভাবে হবে। দর্শক শ্রোতা, এই মহিলাটি একটি পার্লার রয়েছে, সে পার্লারে অনেক মেয়েদেরকে সাজিয়ে সেই জায়গায় ছেড়ে দেয়। দর্শক শ্রোতা তার আন্ডারে অনেক মেয়ের এই কাজ করে। দর্শক শ্রোতা, যাই হোক, কথা এটা না, কথা হচ্ছে যে এই মেয়েটাকে একজন সৌদি প্রবাসী ভাই বিবাহ করেছিল, তার নাম হলো সুজন গাজী ভাই। সৌদি প্রবাসী ভাই আগে জানতো না যে সে এরকম দেহ ব্যবসায়ী এবং খাট খেলোয়াড় ছিল। দর্শক শ্রোতা, এই মেয়েটি গিয়েছিল প্রবাসে, আর প্রবাসে বিপদে পড়েছিল এবং সুজন গাজী ভাই তাকে সহযোগিতা করেছিল। তাকে অনেকে বলেছে যে যেহেতু তোমার দেশে তোমার বউ রয়েছে, তুমি এই জায়গায় অনেকদিন ধরে আসো, তাহলে তুমি তাকে বিবাহ করে নাও। একদম পরিবারের সম্মতি নিয়েই তাকে বিবাহ করেছিল। কিন্তু এই মহিলাটি এমন প্রতারণা করছে যে বলার, মহিলাটির গর্ভে সুজন গাজী ভাইয়ের একটি সন্তান হচ্ছিল, সেই সন্তানকে এই মহিলাটি কৃমির ওষুধ দিয়ে মেরে ফেলেছে। দর্শক শ্রোতা এখন তো বুঝতে পারছেন এই মহিলাটি কতটা খারাপ। বাকি কথা বলবো ভিডিও শেষে, চলুন একটা ভিডিও ফুটেজ আমরা আগে দেখে আসি। আমি সৌদি আরব প্রবাসে একটা মেয়েকে বিয়ে করি, তো শরীয়ত মোতাবেক মক্কাতে। এই মেয়েটার বাড়ি নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা, গ্রামের নাম চর ভবনাথপুর। তো এই মেয়েটা এখন বাংলাদেশে আছে। এই মেয়েটার লগে আমার প্রথমে মক্কাতে 5 লাখ টাকা কাবিন হয়, তারপরে আমি দেশে যাই, দেশে গেলে আমাকে পাসপোর্ট টাসপোর্ট আটকাইয়া আমাকে 12 লাখ টাকা কাবিন করে। এখন সে আমাকে এই কাবিন দিয়ে আমাকে হুমকি দিতেছে এবং বিভিন্ন গালাগালি বসাবসি করে। সে আমাকে বড় ধরনের একটা ব্ল্যাকমেল করতেছে, সে আমার নামে মামলা দিছে দেশে এবং বিদেশে, সে আমাকে হ্যারাসমেন্ট করতেছে। তো আমি এখানে সৌদি আরবে আমি একটা কোম্পানি কর্মরত চাকরি করি, এখানে আমি সুপারভাইজার কোম্পানির। না না, খারাপ কিছু আমরা শুনেও নাই, খারাপ দেখেও নাই। উনি প্রলোভন দিয়ে ওনার অনেক টাকা লস মস করাইছে, আবার দেশে বলে টাকা মাঝায় এমনি সব দিতেছে, আমার কোন কাজ হই নাই। আসসালামু আলাইকুম, মহিলা যা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা, ঠিক আছে। আমরা গাজী ভাইয়ের সাথে অনেকদিন যাবৎ কাজ করি, গাজী ভাই এ ধরনের কোন রিপোর্ট নাই, ঠিক আছে, সম্পূর্ণ মানুয়াল। আমি সৌদি আরব থেকে প্রায় 20 বছর যাবো, তো এই পর্যন্ত এই ধরনের কোন লোক আমরা চোখের সামনে পড়ে না যে গাজী কারোর সাথে কোন দুর্ব্যবহার করছে বা কারো কোনো মহিলার সাথে দেহ ব্যবসার কোন জড়িত আছে বললে। তবে যে কথাটা ওই মহিলা বলছে সম্পূর্ণটি বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে এই মহিলার তীব্র নিন্দা জানাই এবং এই মহিলার সূক্ষ্ম একটা বিচার চাই। আমি তো একটা প্রবাসী নাকি, তো আমি একটা মানুষ, আমার আত্মীয় স্বজন আছে, মান সম্মান আছে,
এই মহিলাটা আমাকে যে ধরনের ব্ল্যাকমেল করছে, আমি সকল প্রবাসীর পক্ষ থেকে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নিকট আমি আকুল আবেদন জানাই যাতে আমার এটা। দর্শক শ্রোতা, আনুমানিক যদি ধরা হয় তাহলে 35 লক্ষ টাকার মতন হাতিয়ে নিয়েছে এই মহিলাটি, এই সেই লাকি নষ্টা মহিলা, যে কিনা দেহা ব্যবসা করে তার বাপে তার কাস্টমার এনে দেয়। বুঝতে পারছেন এদের ফ্যামিলির চরিত্র, এর বড় বোন হলো আরও বড় খেলোয়াড়, আই মিন সে অনেক দিক দিয়ে খেলতে পারে, চুস্তে মুছে সব কিছু পারে। দর্শক শ্রোতা বুঝতে পারছেন, যারা বুদ্ধিমান আছেন তারা আপনারা বুঝতে পারছেন। আজকে ভিডিওটি একটু খোলা নামা করে কথা বললাম, যদি আমার কথা দ্বারা আপনাকে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন। কী করবো, এই সমস্ত নষ্টা মহিলাদেরকে সবার সামনে তুলে ধরা দরকার, যাদের সাথে আমার ঘটনা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর হ্যাঁ দর্শক শ্রোতা, এই মেয়েটাকে ভালোভাবে চিনে রাখুন, অলরেডি এই মেয়েটাকে নামে মামলা দেওয়া হয়েছে, সেই সুজনগাজী ভাই অতি দ্রুত এই মহিলা গ্রেপ্তার হবে দর্শক শ্রোতা, সে আশাবাদ জানাচ্ছি। আজকের ভিডিওতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।